খালেদা জিয়া যেমন জনগণের নেত্রী, কিন্তু শেখ হাসিনা সেই জনগণকে ভয় পায়। এই জন্যে যেহেতু শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত নয়, যেহেতু শেখ হাসিনা আগের রাতে ভোট চুরি করে ডাকাতি করে ক্ষমতায় এসেছে, এই জন্যে জনগণের প্রতি তার কোন দায়বদ্ধতা নেই, যার জন্যে সবকিছুর মূল্য বৃদ্ধি করছে। কয়দিন আগে চিনির মূল্য বৃদ্ধি করেনি, কয়দিন আগে কি করলো আবার তেলের দাম বৃদ্ধি করেছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করছে, পানির দাম বৃদ্ধি করছে, এভাবে আছে তাই না? সোয়াবিন তেলের দাম বৃদ্ধি করছে, গ্যাসের দাম বৃদ্ধি করছে। অতএব জনগণের প্রতি শেখ হাসিনার কোন দায়বদ্ধতা নেই বলি, জনগণের ভোটে নির্বাচিত হয় নাই বলি আজকে সেই কাজগুলি করতে পারছে। কিন্তু জনগণ বুঝে ফেলেছে, জনগণ রাস্তায় নেমে এসেছে, সারা বাংলাদেশের বিভিন্ন মহানগরীতে জনগণ রাজপথে এসেছে। আজকে ঢাকায় 10 তারিখে আমরা একটি সমাবেশ করব, একটি শান্তিপূর্ণ সমাবেশ, একটি বিভাগীয় সমাবেশ। সেটা ওনারা স্পট নিয়ে কি কাজ করতেছেন, আরে আমরা তো শান্তিপূর্ণ সমাবেশ করব। এর পূর্বেও তো এই পল্টনে সমাবেশ হয়েছে, মহাসমাবেশ তো হয়েছে, এখানে বেগম খালেদা জি এখানে বক্তব্য দিয়েছেন। আজকে সেই নিয়েও আজকে স্পট নিয়ে আজকে তাল বাহানা করছে, কি জন্যে? জনগণকে ভয় পায়। পরিবহন ধর্মঘট সব জায়গায় করেছে, সর্বশেষ কুমিল্লা বন্ধ করেছে। এখানে আমরা শুনতে পাচ্ছি ওনারা পরিবহন ধর্মঘট নাকি করবেন না, বাধা নাকি দিবেন না, ভূতের মুখে রাম না, পরিবহন ধর্মঘট করবেন না। এখানে কিন্তু আরেকটি সংকেত, যখন আন্দোলনে 14-15 পরবর্তীতে নিজেরা বাসের মধ্যে আগুন দিয়ে কি দিয়ে গান পাউডার দিয়ে মানুষ হত্যা করেছে, মানুষ পুড়িয়েছে, এটা কিন্তু আওয়ামী লীগ পুড়িয়েছে, বিএনপির কোন নেতা কর্মী পুড়িয়ে নাই, তারা করে নাই, তারা সে আন্দোলন করে নাই, শান্তিপূর্ণ আন্দোলন ছিল বিএনপির, আজকে শান্তিপূর্ণ আন্দোলন বিএনপির, আজকে শান্তিপূর্ণ সমাবেশ করবে বিএনপি। কিন্তু ভয়ের কারণ হয়েছে এটা, তারা যে বলেছে পরিবহন ধর্মঘট করবে না, দেখবেন তারা পরিবহন ধর্মঘট না করে রাস্তায় রাস্তায় গাড়ি জ্বালাবে আর বিএনপির উপর তারা দোষ চাপানোর চেষ্টা করবে। অতএব আগুন সন্ত্রাসী বিএনপি নয়, আগুন সন্ত্রাসী হয়েছে আওয়ামী লীগ। অতএব বিএনপির সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে, তারা এভাবে পরিবহন ধর্মঘট করবে না বলে তাদের কিন্তু অসৎ উদ্দেশ্য আছে। সেই অসৎ উদ্দেশ্য সম্পর্কে সকলে সজাগ থাকবেন, সচেতন থাকবেন। তারা মনে করেছে এইভাবে ভয় ডর দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে, এইভাবে হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবে। একটি কথা আজকে আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ তার নিজের ভোট নিজে দিতে চায়, তার হাত দিয়ে ভোট দিতে চায় জনগণ, তারা তাদের পছন্দের নেতা নির্বাচিত করতে চায় ভোট দিয়ে, জনগণ তারা পছন্দের সরকারকে নির্বাচিত করতে চায় ভোট দিয়ে। কিন্তু শেখ হাসিনা চাচ্ছে আবারও নিজের অধীনে নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে, দলীয় সরকারের অধীনে, বলছে যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আরে সংবিধান তো জনগণের জন্য, এই সংবিধান পরিবর্তন হয়েছে, বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু করেছে, আর আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে নিজের অধীনে নির্বাচন করে বিএনপির দিবেন 6 সিট, আপনারা জাতীয় পার্টি দিবেন 30 সিট, আর আপনারা ক্ষমতায় যাবেন। এই স্বপ্ন নিয়ে যে কথা বলছেন শেখ হাসিনা এবং উবাইদুল কাদের, এই 2022-23 সালে সেটা ভুলে যেতে হবে, সেই অনুযায়ী আর নির্বাচন হবে না, দলীয় সরকার অধীনে নির্বাচন হবে না। সামনে কর্মসূচি আসছে, 10 তারিখে কর্মসূচি ঘোষণা হবে, সেই কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনা যদি পদত্যাগ না করে, শেখ হাসিনা যদি পার্লামেন্ট বাতিল না করে, শেখ হাসিনা যদি মন্ত্রী পরিষদ না ভাঙে, তাহলে নতুন করে এক দফার আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে হাসিনাকে বিদায় নিতে হবে, বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, আপনারা যার যার ভোট শেষে দেবেন আল্লাহর রহমতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।